বিভিন্ন কোম্পানি নিজেদের প্রোডাক্টকে মানুষের সামনে নিয়ে আসার জন্য বিজ্ঞাপনের বা অ্যাডস এর ব্যবহার করে থাকে। এইসব অ্যাডস সাধারণত খুবই বিনোদনমূলক হয়ে থাকে, কিন্তু আজ আমরা এমন কিছু অ্যাডস এর সম্পর্কে আলোচনা করব যেগুলি একসময়ে ভীষণই রহস্যময় ও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আমরা এর আগেও অ্যাডস এর সম্পর্কে একটি ভিডিও বানিয়েছিলাম, যদি আপনারা ওটা না দেখে থাকেন তো আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। তো দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। লিটল গার্ল ফোনস ফর ইউ ওয়েবসাইট 2011 সালে লিটল গার্ল নামক একটি টিভি অ্যাড নিয়ে আসে, যেখানে একজন মেয়ে লিফট থেকে বেরিয়ে নিজের গাড়ির কাছে যাচ্ছিল। ওই সময় তার মনে হয় কেউ যেন তার আশেপাশে রয়েছে। সে ভয় পেয়ে তাড়াতাড়ি গাড়ির কাছে চলে যায় এবং গাড়ির ভেতরে বসে, আর তখন হঠাৎই সেই আত্মা তাকে ফোনস ফর ইউ ওয়েবসাইট সম্পর্কে বলে। এই অ্যাড কিছুদিন ধরেই চলেছিল, তারপরে এই অ্যাডকে ব্যান করা হয়। স্পাইডার এই অ্যাডটি একটি জনপ্রিয় কার কোম্পানি তৈরি করে। প্রথমে এই অ্যাডটি দেখলে মনে হবে না যে এটা কোনো গাড়ির অ্যাড, কিন্তু অদ্ভুত সাউন্ড এফেক্ট আর ডিস্টার্বিং মাকড়সার জাল এই অ্যাডটিকে আলাদা করে তোলে। এই অ্যাডকে 2005 সালে অডি RS4 এর জন্য বানানো হয়, কিন্তু হাই ডিমান্ডের জন্য এই অ্যাডকেও ব্যান্ড হতে হয়। ১৯৬০-এর সিরিয়াল কমার্শিয়াল 1960 সালে একটি অদ্ভুত অ্যাড সামনে আসে, যেখানে এই অ্যাডে একজন ডিস্টার্বিং জোকার দেখা যায়। সেই সময় এই অ্যাড টিভিতে আসার ফলে অনেক বাচ্চারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার ফলে এই অ্যাডের উপর নেগেটিভ ফিডব্যাক আসতে থাকে। হাই পাবলিক ডিমান্ডের কারণে এই অ্যাডকে সিরিয়াল কোম্পানি খুব তাড়াতাড়ি ব্যান্ড করে দেয়। Breakfast. I'm hungry. Take it from Crinkles. That's me. The best breakfast under the big top is post sugar rice Crinkles. So crinkly, so delicious, so different. Each grain of rice in sugar rice Crinkles is crinkled with honey and sugar. McDonald's ad. এই ম্যাকডোনাল্ডস অ্যাড জাপানে বানানো হয়েছিল। এই অ্যাড আনঅফিসিয়ালভাবে বানানো হয়েছিল, অর্থাৎ এই অ্যাডকে ম্যাকডোনাল্ডস নিজেরা বানাননি, এটাকে বানানো হয়েছিল। এই অ্যাডে আপনারা দেখতে পাবেন ম্যাকডোনাল্ডসের ক্যারেক্টারটি অদ্ভুতভাবে একজনের বাড়িতে ঢুকছে। ভিডিওটিতে ভয়েস ওভারের খুবই অদ্ভুতভাবে ব্যবহার করা হয়েছে, যার ফলে এই অ্যাড ডিস্টার্বিং আর ক্রিপি হয়ে উঠেছে। Mark Mudo.
যদিও এই অ্যাডের একবারই টিভিতে আসার ফলে বহু মানুষেরা ম্যাকডোনাল্ডসের উপর কমপ্লেন ফাইল করে, আর যার ফলে এই অ্যাডকে দ্বিতীয়বার আর টিভিতে দেখা যায় না। এইরকমই অদ্ভুত সব ভিডিও নিয়ে আমরা আসবো পরের বার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। দেখা হবে পরের বার অন্য কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।